আজকের ভিতরে এক্সি এম্পের টোকেনটি কবে এক্সচেঞ্জে লিস্ট হবে এবং এদের টোকেন প্রাইজটা আসলে কী হবে তাছাড়া আমরা এতদিন ধরে যে কষ্ট করে মাইনিং করতেছি এই টোকেনটা কবে সেল করে আমাদের টাকা পকেটে নিতে পারবো এবং আপনি যদি এক্সি এম্পের আসেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গিয়েছে মূলত আমরা গতকালকেও দেখেছি কি গতকাল দেখেছি আমাদের এখানে লেখা ছিল এক্স এম্পের মাইনিং ইন্ড বাট এটা এখন সরিয়ে এখন দেখাছে আবার পুনরায় মাইনিং করতে বলছে বাট আমাদের মেন টোকেনটা কইগুলো সেটা এ টু জেড স্টেপ বাই স্টেপ বোঝাবো তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন মাস্ট দ্রুত জয়েন হয়ে নেবেন দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রায় আমরা ছত্রিশ হাজার মানুষ একসাথে কাজ করতেছি তাছাড়া যে কোনো সমস্যায় পড়লে আপনি এখানে কমেন্ট বক্সে এসে কমেন্ট করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে সহযোগিতা পেয়ে যাবেন ওকে তো এখন মেন কনসেপ্টে আসা যাক এক্স এম এক্স্যাম্পের আমরা তো অনেক ধরনের ধরনের কাজ করতেছি তাহলে এখানে যে আমরা মাইনিং কলম যে টোকেনটা আর্নিং কলম এটা আসলে ভাই কই গেলো এবং সেটা জানার জন্য আমরা যদি ওদের টেলিগ্রাম চ্যানেলে যাই এবং টেলিগ্রাম চ্যালেনে কিন্তু এ রেগার্ডিং আপডেট দেওয়া রয়েছে এখন যেটা বলতেছে সেভেন্টি পার্সেন্ট প্লাস ফাইভ পার্সেন্ট সিল প্রেস এখন আমরা তো সকলেই জানি আমাদের এক্সাম্পের থেকে সত্তর পার্সেন্ট টোটাল সাপ্লাই রিওয়ার্ড আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করা হবে বাট এখানে বলতেছে আরও ফাইভ পার্সেন্ট এক্সট্রা সিল প্রেস দেওয়া হবে যেটার অ্যামাউন্ট হয় চৌত্রিশ বিলিয়ন টোকেন অ্যাডিশনাল কমিউনিটি রিওয়ার্ড কিন্তু দেওয়া হচ্ছে এখানে কিন্তু লেখায় রয়েছে দেখেন তো সেক্ষেত্রে আরও এক্সট্রা ফাইভ পার্সেন্ট দিচ্ছে মূলত যে বিষয়টা দাঁড়া দাঁড়া হয়েছে আমাদের দিবে সত্তর পার্সেন্ট এর জন্য আরও এক্সট্রা আরও ফাইভ পার্সেন্ট দিচ্ছে তাহলে যেটা দাঁড় হলো এখান থেকে যে আমরা ট্যাপ ট্যাপ করে আর্নিং করব এটা হচ্ছে এক্সট্রা ফাইভ পার্সেন্টের আর্নিংটা আমাদের দিবে তো সেক্ষেত্রে আরও বিষয় ক্লিয়ার হয়ে যায় আমরা যদি এখানে অ্যাড সেকশন আসি এবং অ্যাড অফ সেকশনে আসলে এখান থেকে দেখতে পাই এখানে লেখা হচ্ছে ইন্ড অন সেপ্টেম্বর হাটে সেপ্টেম্বর অর্থাৎ এটা ইন্ড হয়ে গেছে তিরিশ তারিখেই তাহলে এখন যেটা দেখাচ্ছে দেখেন যে এখানে সিল প্রেস নাও এখন যেটা চলতেছে সেটা হচ্ছে সিল প্রেস ঠিক আছে তো সিল প্রেসের জন্য কি করেছে সিল প্রেসের জন্য এক্সট্রা ফাইভ পার্সেন্ট দিয়েছে দেখতে পারতেছেন ঠিক আছে তো এক্সট্রা আমরা এখন ফাইভ পার্সেন্ট এখান থেকে আর্নিং করতে পারবো এখন অনেকে বলবেন ভাই আগের পেমেন্টই পাইলাম না এখন আবার সিল প্রেস হ্যান ত্যান কি বালসাল আসলো তো সেক্ষেত্রে ভাই আমি এই রিগার্ডিং আপডেট আপনাদের দিচ্ছি তো এখন আমি এক্সচেঞ্জে লিস্ট হবে কবে সেই বিষয়টা এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা রয়েছে এইখানে একটু ভালো করে দেখুন এখানে বলা রয়েছে দ্য লিস্টিং উইল বি টেক প্লেস ইন সেকেন্ড হাফ অফ অক্টোবর এখানে হয়ে লেখা রয়েছে সেকেন্ড হাফ অফ অক্টোবর এখন এই বিষয়টাকে অনেকে বুঝতেছে না সেকেন্ড হাফ বলতে আপনারা এই মাসের সেকেন্ড হাফে হবে সেকেন্ড হাফ বলতে একটা মাসকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথম দশ দিন প্রথম ভাগ পরের দশ দিন সেকেন্ড ভাগ লাস্ট দিন শেষ ভাগ তো সে এটা হচ্ছে সেকেন্ড হাফ বলেছে সেকেন্ড হাফ বলতে দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে বোঝায় তো 10 তারিখ থেকে বিশ তারিখের মধ্যে কিন্তু এই এক্স এম্পায়ার যে টোকেনটি রয়েছে সেটা লিস্ট হয়ে যাবে তো লিস্ট হলে এখন কথা হচ্ছে লিস্ট হওয়া তো এখনও তাহলে আমাদের বাকি থাকে কত আরও ছয় সাত আট দিন দশ দিন বাকি থাকে এই দশ দিনের জন্য ওরা যেটা বলছে এক্সট্রা আমাদের আরও ফাইভ পার্সেন্ট সিল প্রেস অ্যাডুফ ইভেন্ট দিয়েছে এটা হচ্ছে এক্সট্রা ঠিক আছে এখন অনেকে বলবে ভাই এটা যদি কাজ দা করি সমস্যায় পড়ব কিনা কোনো সমস্যায় পড়বেন না ভাই এখানে স্পষ্টভাবে বলা রয়েছে এটা জাস্ট অ্যাডিশনাল রিওয়ার্ড আপনি যদি করেন তাহলে এক্সট্রা বেনিফিট পাবেন না হলে আপনি বেনিফিট পাবেন না তো মোটামুটি লিস্টিংয়ের বিষয়টা কিন্তু কনফার্ম হয়ে গেলেন কবে লিস্ট হতে যাচ্ছে এই মাসের দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে একটা লিস্ট হতে যাচ্ছে এখানে কিন্তু ক্লিয়ারভাবে রয়েছে এই যে দাস সেকেন্ড হাফ অফ অক্টোবর লিস্ট হবে ঠিক আছে তাহলে দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে লিস্ট হবে এবং এই কয়দিনের মধ্যে যে কয়দিন লিস্টে হওয়ার বাকি এই যে ছয় সাত দিন দশ দিন বাকি থাকে এই দশ দিন হচ্ছে ওরা সিল ইভেন্ট চালাচ্ছে এখানে টোরাল সাপ্লাই আরও এক্সট্রা ফাইভ পার্সেন্ট টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে এখন এই বিষয়টা কিন্তু ক্লিয়ার ওকে এখানেও কিন্তু সে বিষয়ে কিন্তু লেখা রয়েছে ওকে তো এখন কথা হচ্ছে এখন সিল ইভেন্টে আপনি কাজ করবেন কি করবেন না সেটা আপনার বিষয় বাইর করলে ভাই আপনার এখান থেকে এক্সট্রা বেনিফিট পাবেন ওকে তো এখন কথা হচ্ছে ভাই টোকেন প্রাইসটা কেমন কি আসবে এখানে যে আমরা কষ্ট পরিশ্রম করলাম এখন টোকেন প্রাইসটা কবে আসবে এবং তার কবে করতে পারবো এখন বিষয়টা যদি বলেন এখানে কিন্তু সেকশন আসলে এখান থেকে দেখেন এই যে অপশন রয়েছে না এইখানেই দেখতে পারবেন ক্লেম অপশন চলে আসবে ঠিক আছে অথবা সরাসরি এইখান থেকে আমরা ক্লেম করতে পারবো যে ফার্স্ট অ্যাড্রোপ প্রেস তারপরে সিল প্রেসের জন্য আলাদা কিন্তু ক্লেম অপশন আসবে তো সেই ক্ষেত্রে দার হলো কি আপনার ফার্স্ট প্রেস তো শেষ হয়ে গেছে আপনি যে আর্নিংটা করেছেন দেখেছেন দশ তারিখের পরে গিয়ে কিন্তু আমাদের উইথড্রো ডেটটা দিবে আমরা এখান থেকে উইথড্রোটা করে নিতে পারবো তারপরে এখন যারা সিল প্রেসে কাজ করতেছেন তারপর এখানে উইড্রো প্রেস আসবে দুইটা আলাদা আলাদা পাবে এখান থেকে আমাদের উইথড্রোটা করতে হবে তো উইড্রো বিষয়টা কিন্তু ক্লিয়ার দশ তারিখের পরে গিয়ে এই মাসের দশ তারিখের পরে গিয়ে আমরা কিন্তু উইথড্রটা করতে পারতেছি ওকে তো এখন কথা হচ্ছে ভাই টোকেন প্রাইজের বিষয়টা কীরকম আসবে তাই না তো টোকেন প্রাইজ যদি দেখতে চান আমি আপনাদের প্রমাণ দেখাই দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা যদি এই এক্স অ্যাম্পায়ারের প্রি মার্কেটে আসি এদের ভাউসারের তো সেক্ষেত্রে আমরা নর্থ করেন এর ক্ষেত্রে দেখছিলাম ভাউসারের যে প্রাইসটা ছিল সেম একই রকম কিন্তু টোকেন প্রাইসটা একই এসেছিল তো সে সেক্ষেত্রে আমরা যদি এক্স প্যারের এদের ভাউসার প্রাইস যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে আমরা ইজি বের করতে পারবো এক্সিএম প্যারের টোকেন প্রাইস কেমন আসবে ওকে তো সেক্ষেত্রে আমরা যদি এক একটা ভাউচারের প্রাইসটা দেখি তো সেক্ষেত্রে এখানে যেটা রয়েছে থ্রি পয়েন্ট থ্রি টন হচ্ছে ফ্লোর প্রাইস ঠিক আছে ফ্লোর প্রাইসই ধরব সর্বনিম্ন যে প্রাইসটা সেটাই দেবো এক একটা ভাউচারের প্রাইস তো টন তাহলে থ্রি পয়েন্ট থ্রি টনে কত ডলার হয় সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তো থ্রি পয়েন্ট থ্রি টন তাই না থ্রি পয়েন্ট এখন তো এক একটা টন চলতেছিলো পাঁচ ডলার তিরিশ সেন্ট করে তো থ্রি পয়েন্ট থ্রি টন ঠিক আছে তাহলে হয়তো সতেরো ডলার সামথিং হয় সতেরো ডলার হচ্ছে এক একটা ভাউসারের মূল্য ঠিক আছে এক একটা ভাউসারে কত টোকেন করে ঊনসত্তর হাজার টোকেন তো ঊনসত্তর হাজার টোকেনের মূল্য হচ্ছে কত সতেরো ডলার ঠিক আছে তাহলে টোকেন প্রাইস যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা টোকেন প্রাইস ক্যালকুলেশন করি হচ্ছে সতেরো ডলার তাই না সতেরো ডলার ভাগ ঊনসত্তর হাজার ঊনসত্তর হাজার সরি ঊনসত্তর হাজার ঠিক আছে তো টোকেন প্রাইস দ্বারাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফোর হচ্ছে টোকেন প্রাইস এটা কিন্তু আমি লাইভ ক্যালকুলেশন করে আপনাদের বের করে দিলাম তো টো এক্স এম্পারের টোকেন প্রাইস তাহলে দাঁড় হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো জিরো টু ফোর এইটাই মেবি এটার প্রাইস হবে তাছাড়া আমি আরও আরেকটা ধারণা আপনাদের দিচ্ছি এদের টোটাল সাপ্লাই কত আপনি যদি দেখেন এক্স এম্পারের সাপ্লাই লিখে যদি সার্চ দেন আমি জাস্ট সাপ্লাই লিখে সার্চ দিচ্ছি তো এখানে টোটাল সাপ্লাই পেয়ে যাবো টোটাল সাপ্লাইটা আমি বের করে আপনাদের আগে দেখাই ওকে টোটাল সাপ্লাই কোথায় দেওয়া রয়েছে ওকে টোটাল সাপ্লাই হচ্ছে এদের এই যে টোটাল সাপ্লাই হচ্ছে ছয়শো নব্বই বিলিয়ন বিলিয়ন টোটাল সাপ্লাই ঠিক আছে তা টোটাল সাপ্লাই যদি ছয়শো নব্বই বিলিয়ন হয় তাহলে টোকেন সাপ্লাই অনুযায়ী টোকেন প্রাইস কত আসে সেটা আমি একটু ধারণা আপনাদের দিচ্ছি যদি আমরা ডক্সের টোটাল সাপ্লাই দেখি ডক্সের টোটাল সাপ্লাই হচ্ছে পাঁচশো বিলিয়ন ঠিক আছে আমরা যদি নিচের দিকে আসে এখান থেকে দেখতে পারবো ডক্সের টোটাল সাপ্লাই এই যে পাঁচশো পঞ্চাশ বিলিয়ন হচ্ছে বিলিয়ন হচ্ছে ডক্সের টোটাল সাপ্লাই তো তো সেক্ষেত্রে ডক্সের টোটাল সাপ্লাইয়ের থেকে এদের সাপ্লাই কিন্তু অনেক বেশি এদের হলো ছয়শো বিলিয়ন আর এদের হলো পাঁচশো পঞ্চাশ প্রায় দুইশো বিলিয়নের বেশি কিন্তু টোটাল সাপ্লাই বেশি এখানে তাহলে ডক্সের যে প্রাইসটা রয়েছে ডক্সের প্রাইস হচ্ছে দেখেন জিরো পয়েন্ট জিরো 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 সিক্স তো সেক্ষেত্রে এক্স্যাম্পেলের প্রাইস জিরো পয়েন্ট জিরো জিরো টু যেটা প্রাইস আমি বের করে সেটাই কিন্তু হয় তো এই প্রাইসটাই হবে এটা আমার মোটামুটি আমার এক্সপিরিয়েন্সে বলতেছে এবং যেটা হিসাব নিকাশ করে বের করতে পারলাম ওকে তো মোটামুটি এটাই কনফার্ম হবে যে এক্সাম্পর প্রাইস জিরো পয়েন্ট জিরো 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 টু ফোর হবে ওকে তো সেক্ষেত্রে এখন দেখবার বিষয় এখন মার্কেট ক্যাপের উপরে অনেক ডিপেন্ড করে মার্কেট ক্যাপ যদি পাঁচশো বিলিয়ন যদি সারায় যায় তাহলে তো ভাই প্রাইস তো তাহলে অনেক হয়ে যাবে তাহলে ডক্সের কাছাকাছি ধরে ফেলবে ডক্সের পারও হয়ে যেতে পারে এখন প্রোজেক্টের কনসেপ্টই মেন বিষয় এখন লিস্টিংয়ের পরে কেমন পারফর্ম করবে এটাই হচ্ছে সবথেকে বড়ো বিষয় তো যাই হোক এখন আর মাত্র কয়েকটা দিনই তো বাকি আর মাত্র যেহেতু লিস্ট হবে দশ তারিখের পরে, তাহলে এই কয়টা দিন আমরা এখানে কাজ করব যে কয়দিন যদি অ্যাডিশনাল যেহেতু ফাইভ পার্সেন্ট দিচ্ছে এবং এই ফাইভ পার্সেন্টের রিওয়ার্ড যেটুকু আসে না এখান থেকে আমার বেনিফিট দিবে তাই না তো সেক্ষেত্রে পরবর্তীতে দশ তারিখে পরে গিয়ে তো আমরা দুইটা অ্যামাউন্টই এখান থেকে উদ্যোগ করতে পারবো মেন অ্যামাউন্টটা উদ্যোগ করতে পারবো এই যে এখানে সিল্ক প্রেসের যে অ্যামাউন্টটা রয়েছে সেটা আমরা দুইটাই উদ্যোগ করে প্রফিট নিতে পারবো তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকে যারা কাজ করতে চান এখানে কাজে লেগে পড়তে পারেন আর পরবর্তীতে যখন আপডেট আসবে আমি সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব এটা নিয়ে আপনার প্যারা নেই আপনার প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এর পাশাপাশি প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে এই নর্ট পিকজেলের অফারটি ভাই কেউ মিস করেন না কারণ নর্থ পিকজেল বর্তমানে সব থেকে সেরাদের সেরা অফার আমি বলবো কারণ এরকম অফার ভাই একটাও নাই যেটা টনের নিজস্ব প্রজেক্ট নট নিজে এটা প্রমোশন করেছে নট কোয়েন বার্কেড প্রজেক্ট সেটা আপনি সকলেই জানেন তো সেক্ষেত্রে এবং টোকেন প্রাইস কেমন কী হবে পাঁচ সেন্ট করে এটাও আপনারা জানেন তো সেক্ষেত্রে এখানে মাইনিং করেই মূলত মেন ইনকাম তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে এই অফারটি কেউ মিস করেন না আপনার প্রত্যেকে অবশ্যই জয়েন হয়ে নেবেন আর নট পিক জেলা আরেকটা ধারণা আপনাদের দেই এখানে হচ্ছে আপনাদের যে প্রিন্ট করে আর্নিং করতে হবে যে যত বেশি প্রিন্ট করবে তার কিন্তু মাইনিং স্পিডটা বৃদ্ধি বেশি পাবে এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যত বেশি পারেন প্রিন্ট করতে থাকবেন ওকে আর এই অফার এই লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা এখনও জয়ান নেই মাস্ট বি নট পিকজেল অফারটা জয়েন নেবেন ওকে তো এটাই শুনলো ভিডিও ভিডিও ভালো এসে লাইক দেবেন আজকান্ত পর্যন্তই আল্লাহ হাফেজ